নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। শ্রীলরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু। তো পূর্ব বিভাগ প্রথম খণ্ড সপ্তম অধ্যায়। তো পূর্ণভূমিতে বাস। স্কন্দ পুরাণে বলা হয়েছে কেউ যদি এক বছর ছয় মাস এক মাস অথবা এক পক্ষ দ্বারকাতে বাস করেন তাহলে তিনি বৈকুণ্ঠ লোকে উন্নীত হন এবং ভগবানের পার্শ্বদত্ত লাভ করে সারূপ্য মুক্তি অর্থাৎ নারায়ণের মতো চতুর্ভুজ রূপ প্রাপ্ত হন। ব্রহ্মপুরাণে বলা হয়েছে ভগবান জগন্নাথের 80 বর্গমাইল ব্যাপী পুরুষোত্তম ক্ষেত্রের মাহাত্ম যথাযথভাবে বর্ণনা করা সম্ভব নয়। স্বর্গের দেবতারাও জগন্নাথপুরীর অধিবাসীদের বৈকুণ্ঠবাসীদের মতো চতুর্ভুজ রূপে দর্শন করেন। নৈমিষারণ্যে সমস্ত মহর্ষিরা যখন সমবেত হয়েছিলেন শ্রীলসুত গোস্বামী তখন শ্রীমৎ ভাগবত শোনাচ্ছিলেন এবং সেখানে গঙ্গার মাহাত্ম বর্ণনা করে বলা হয় গঙ্গার জল সর্বদাই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে অর্পিত তুলসী সৌরভ বহন করছে এবং এইভাবে গঙ্গার জল ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করে প্রবাহিত হচ্ছে। যেখানেই গঙ্গার জল প্রবাহিত হচ্ছে সেখানেই সব কিছুই বাহ্যিক ও আভ্যন্তরীণভাবে পবিত্র হয়ে যায় আবশ্যকতা অনুসারে গ্রহণ। তো নারদীয় পুরাণে বলা হয়েছে ভগবত ভক্তি অনুশীলনে ঐকান্তিকভাবে আগ্রহীর পক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই গ্রহণ করা উচিত নয় অর্থাৎ ভক্তির বিধানের উপেক্ষা করা উচিত নয়। যা তিনি সহজভাবে পালন করতে সমর্থ নন সেই সমস্ত বিধান গ্রহণ করা উচিত নয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায় ভক্তের উচিত প্রতিদিন জপমালায় লক্ষ নাম জপ করা, কিন্তু তা যদি সম্ভব না হয় তাহলে তার সামর্থ্য অনুযায়ী তিনি কম সংখ্যক নাম জপ করতে পারেন। সাধারণত আমি আমার শিষ্যদের অন্তত পক্ষে 25,000 নাম জপ করার নির্দেশ দিয়েছি এবং এই 25,000 নাম তাদের অবশ্যই জপ করতে হয়। কিন্তু কেউ যদি 25,000 নাম জপ করতেও না পারে তাহলে অবশ্যই তাকে সেই জপ পরের দিন পূর্ণ করতে হবে। এই নির্দেশ অনুসরণে সকলকে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। যদি কেউ দৃঢ়তার সঙ্গে তা না করে তাহলে সে প্রমোদগ্রস্ত হবে। ভগবত সেবার পথে এটি একটি মস্ত বড় অপরাধ। আমরা যদি অপরাধ মুক্ত না হই তাহলে আমরা ভগবত ভক্তির মার্গে উন্নতি সাধন করতে পারবো না। নিজের যোগ্যতা অনুসারে নিয়ম করে যদি অবিচলিতভাবে তা পালন করা হয় তাও ভালো, তার ফলে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায়। একাদশী ব্রত পালন। তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে একাদশীর দিন উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আত্যন্তিক পুণ্য লাভ করা যায়। একাদশীর দিন উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমপরায়ণ হওয়া। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ে সদ্ব্যবহার করা। উপবাসের দিন নিরন্তর গোবিন্দে লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। অশ্বত আদি বৃক্ষকে সম্মান প্রদর্শন। তো স্কন্দ পুরাণে বলা হয়েছে যে তুলসী ও আমলকি বৃক্ষে জলসেচন করা উচিত, গাভী ও ব্রাহ্মণদের সম্মান ও পূজা করা উচিত এবং শ্রদ্ধা সহকারে বৈষ্ণবদের দণ্ডবত প্রণতি নিবেদন করা উচিত এবং তাদের ধ্যান করা উচিত। এই সমস্ত আচরণ ভক্তকে তার প্রাকৃত পাপকর্মের ফল থেকে মুক্ত হতে সাহায্য করে। অভক্ত সঙ্গতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে একবার তার এক গৃহস্থ ভক্ত বৈষ্ণব আচার সম্বন্ধে প্রশ্ন করেন। তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন যে বৈষ্ণবের কর্তব্য হচ্ছে সর্বক্ষণ অভক্ত সঙ্গ থেকে দূরে থাকা। তারপর তিনি বিশ্লেষণ করেন যে অভক্ত দুই রকমের, এক শ্রেণীর অভক্ত হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী এবং অপর শ্রেণী হচ্ছে বিষয়ী। পক্ষান্তরে বলা যায় যে ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষী ও ভগবান শ্রীকৃষ্ণের বিরোধী হচ্ছে অবৈষ্ণব এবং কখনোই তাদের সঙ্গ করা উচিত নয়। তো কাত্যায়ন সংহিতায় বলা হয়েছে যে জ্বলন্ত আগুনের মধ্যে লোহার খাঁচায় থাকাও বরং ভালো, কিন্তু কৃষ্ণ বিদ্বেষী অভক্তের সঙ্গ করা উচিত নয়।
তেমনি বিষ্ণু রহস্যে বলা হয়েছে যে বিষয় বাসনার দ্বারা প্রভাবিত হয়ে নানা দেবদেবীর উপাসকদের সহবাস করা থেকে সর্প ব্যাঘ্র অথবা কুমিরকে আলিঙ্গন করা অনেক ভালো। শাস্ত্রে ভিন্ন ভিন্ন প্রাকৃত অভিলাষ পূর্ণ করার জন্য নানা দেবদেবীর উপাসনা করার কথা বলা হয়েছে, যেমন সুন্দরী স্ত্রী লাভের জন্য পার্বতীর এবং বিদ্যা লাভের জন্য সরস্বতীর আরাধনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে শ্রীমৎ ভাগবতে নানা রকম কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করার উল্লেখ রয়েছে। এই সমস্ত উপাসকদের যদিও আপাত দৃষ্টিতে সেই সমস্ত দেবদেবীদের মহান ভক্ত বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অভক্ত, কোনো অবস্থাতেই তাদের ভক্ত বলে মনে করা উচিত নয়। মায়াবাদীরা বলে যে কোনো রূপের উপাসনা করা যায়, কেননা চরমে লক্ষ্য একই, যে কোনো রূপে উপাসনা করলেই পরিণামে ভগবানকে পাওয়া যায়। কিন্তু ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীদের উপাসকেরা অবশেষে দেবদেবীদের লোকে উন্নীত হয়, কিন্তু ভগবত ভক্ত বৈকুণ্ঠ লোকে প্রবিষ্ট হন। দেব উপাসকদের গীতায় যথেষ্ট নিন্দা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে অত্যধিক কামনা বাসনার ফলে যাদের বুদ্ধি বিনষ্ট হয়েছে তারাই বিভিন্ন দেবদেবীর পূজা করে, তাই বিষ্ণু রহস্যে এই সমস্ত দেবদেবীর উপাসকদের ঘোর ভর্ৎসনা করে বলা হয়েছে যে এই সমস্ত দেব উপাসকদের সঙ্গে সঙ্গ করার থেকে বরং ভয়ঙ্কর জন্তুদের সঙ্গে থাকাও ভালো। হরে কৃষ্ণ।